আমরা অনেকেই অনেক খুশি হয়ে খুবই এক্সাইটেড হয়ে আমাদের সার্টিফিকেটটা সুন্দর করে পোস্ট করে দিই, যে সার্টিফিকেটে আমাদের মোবাইল নাম্বার আছে, যে সার্টিফিকেটে আমাদের ইমেল আইডি দেখা যাচ্ছে, এবং এটা করার ফলে কিছুক্ষণের মধ্যে দেখা যায় আমাদের আইডি হ্যাক হয়ে গেছে। সো এটা করা কখনোই উচিত না। কখনোই কোনো একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনার ইমেল আইডি শেয়ার করবেন না, আপনার মোবাইল নাম্বার শেয়ার করবেন না, আপনার বার্থ ডেট শেয়ার করবেন না, আপনার এনআইডি নম্বর শেয়ার করবেন না, আর এনিথিং দ্যাট ইজ পার্সোনাল টু ইউ শেয়ার করবেন না। ড্রাইভিং লাইসেন্স শেয়ার করবেন না, বাসার অ্যাড্রেস শেয়ার করবেন না, নিজের বাচ্চার স্কুলের অ্যাড্রেস শেয়ার করবেন না, স্কুলের নাম শেয়ার করবেন না। এই ইনফরমেশনগুলো নিজের কাছে রাখুন, পার্সোনাল ইনফরমেশনগুলো কখনও পাবলিক প্ল্যাটফর্মে, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও, ফেসবুকেও দেওয়া যাবে না। একটা ইন্টারেস্টিং হ্যাক বলে রাখি, চেষ্টা করবেন আপনি যে ইমেল আইডি দিয়ে সবার সাথে কমিউনিকেট করেন, যে ইমেল আইডিটা পাবলিকলি সবাই জানে, সেই ইমেল আইডিটার জন্য আপনার ফেসবুকের ইমেল আইডি না হয়। তাহলে যেটা হয়, ফেসবুকের ইমেল আইডি জানার পরে অনেকে হ্যাক করার চেষ্টা করে। সো আপনার ফেসবুকের ইমেল আইডি আর পাবলিক ইমেল আইডি যদি ডিফারেন্ট হয় তাহলে হ্যাক করা কঠিন হয়ে যায়। আমার যে পাবলিক ইমেল আইডি আছে সেটাতে আগে ফেসবুক ছিল, যেটার কারণে দেখলাম প্রতিদিন মানুষ হ্যাক করার চেষ্টা করছে। সো আমি ফেসবুকের ইমেল আইডি চেঞ্জ করে ফেললাম, এমন একটা ইমেল আইডি দিলাম যেটা কেউ জানে না, বিকজ এই ইমেল আইডিতে আমি কখনও কাউকে মেইল পাঠাই নাই। সো হ্যাকারদের জন্য বা ফেসবুক যারা অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে তাদের জন্য এটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন, ফেসবুকে যেহেতু সব থেকে বেশি ডেটা আছে, ফেসবুকের ইমেল আইডি আর আপনার প্রফেশনাল ইমেল আইডির জন্য ডিফারেন্ট হয়। আরেকটা কথা বলে রাখি, নিজের পার্সোনাল ইনফরমেশন তো শেয়ার করবেনই না, অন্যদের পার্সোনাল ইনফরমেশনও ফেসবুকে হঠাৎ করে চেয়ে বসবেন না, সেটা পাবলিক পোস্টেই হোক, কমেন্টেই হোক, আর পার্সোনাল মেসেজে হোক। তো এই জায়গাটাতে আরেকটু সতর্কতা অবলম্বন করলে আমাদের সবার জন্যই বেটার।